প্রেশার কমে গেলে দ্রুত যা খাবেন। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় ও স্নায়ু দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে। প্রেশার লো হলে মাথা ঘোরানো, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয়। তাই প্রেশার লো হলে বাড়িতে প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। কফি, স্ট্রং কফি, হট চকোলেট, কমল পানীয় সহ যে কোনো ক্যাফিন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। হঠাৎ করে লো প্রেশার দেখা দিলে এক কাপ কফি খেতে পারেন। যারা অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছেন, তারা সকালে ভারী নাস্তার পর এক কাপ স্ট্রং কফি খেতে পারেন। তবে সব সময় লো প্রেশার হলে কফি না খাওয়াই ভালো, কারণ এর অন্যান্য ক্ষতিকারক দিকও আছে। লবণ পানি, লবণে আছে সোডিয়াম, তা রক্তচাপ বাড়ায়। তবে পানিতে বেশি লবণ না দেওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় এক গ্লাস পানিতে 2 চা চামচ চিনি ও 1-2 চা চামচ লবণ মিশিয়ে খেলে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি বর্জন করতে হবে। কিশমিশ হাইপার টেনশনের ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। কিশমিশ 1-2 কাপ কিশমিশ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেয়ে নিন। এছাড়া 5টি কাঠবাদাম ও 15-20টি চীনাবাদাম খেতে পারেন। পুদিনা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান, যা দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদ দূর করে। পুদিনা পাতা বেটে এতে মধু মিশিয়ে পান করুন। জ্যোষ্ঠীমধু আদিকাল থেকে জ্যোষ্ঠীমধু বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1 কাপ পানিতে 1 টেবিল চামচ জ্যোষ্ঠীমধু দিয়ে পান করুন। এছাড়া দুধে মধু দিয়ে খেলেও উপকার পাবেন। বিটের রস, বিটের রস হাই ও লো প্রেশার উভয়টির জন্য সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এভাবে 1 সপ্তাহ খেলে উপকার পাবেন।